السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين أما بعد সম্মানিত দিনি ভাই প্রশ্ন রেখেছেন স্ত্রীকে বাম পাশে হাড্ডি থেকে বাঁধানো হয়েছে যার কারণে হাড় একটু ব্যাকা এবং এই কারণে চলতে ফিরতে ঘুমাতে স্ত্রীকে বাম পাশে রাখতে হয় কিনা এ বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি এই ছিল আপনার প্রশ্ন আল জবাব বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তাআন হাঁটা এবং বসা বা ঘুমের সময় স্বামী তার স্ত্রীকে কোন পাশে রাখবে এ বিষয়ে বা যানবাহনে চলার সময় এ সম্পর্কে ইসলামে সুস্পষ্ট কোন দিক নির্দেশনা আসেনি বরং বিষয়টি মতলাকান স্বামীর ডান পাশে অথবা স্ত্রী বাম পাশে তাদের সুবিধা অনুযায়ী মানে স্বামী স্ত্রী পরস্পর তাদের সুবিধা অনুযায়ী ডান কিংবা বাম যেদিকে মন চায় সেদিকেই বসাতে পারে সেদিকেই রেখেই ঘুমাতে পারে যেখানে বেশি নিরাপদ মোর সেফটি মোর সিকিউরিটি ইত্যাদি অথবা যেখানেই ভালো লাগে যেভাবে যেমন যদি স্ত্রী যদি অসুস্থ হয় বা গর্ভবতী হয় তো সেই ক্ষেত্রে যেদিকে তিনি বেশি কমফোর্টেবল এক কথা শরীয়তে এই ক্ষেত্রে কোন দিক নির্দেশনা দেয়নি কোনো গুণ হবে না তবে ঘুমানোর সময় ডান দিকে ফিরে ঘুমানোর অভ্যাস করা উত্তম সহি মুসলিমের হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ওইভাবে নির্দেশ দিয়েছেন চলাচলের ক্ষেত্রে ডান দিক থেকে চলা উত্তম আর এগুলো শুধু নারীর জন্য না পুরুষের জন্য একই কথা এগুলো পুরুষ এবং নারী উভয়ের জন্যই সমাজে প্রচলিত বা সমাজে অনেক মানুষ মনে করে স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটার সময় বা রিক্সায় চলার সময় বা যানবাহনে চলার সময় বাম পাশে রাখতে হয় তা না হলে মানুষ অন্য কিছু মনে করে বা দাম্পত্য জীবনে ইত্যাদি বিভিন্ন রকমের ইত্যাদি কুসংস্কার অমঙ্গল এবং অহিতুক ধারণা ওলা তকফু মালাই সালাকা বিহিম এমন বিষয়ে কোনো কথা বলা উচিত না যে বিষয়ে জ্ঞান নেই তাহলে কি হয় তাহলে আল্লাহ মান্দা রাসুল কি যেন এক ধরনের মিথ্যা অভিযোগে অভিহিত করা হয় রাস্তায় চলাচলের সময় নিরাপত্তার স্বার্থে বাসে গাড়ি বা যানবাহন চলাচল যেই দিক থেকে করে তার উপরে বিপরীতে স্বাভাবিকভাবে নারীরা একটু দুর্বল তো সেই ক্ষেত্রে স্ত্রী পুত্রকে এইভাবে একজন একজন পুরুষ তিনি যেদিকে বেশি সেফটি বেশি সিকিউরিটি স্বাভাবিকভাবে সেদিকেই তিনি রাখবেন মানে পরস্পরের সুবিধার দিকে খেয়াল করা তবে ঘুমানোর ক্ষেত্রে প্রত্যেক নারী পুরুষ উভয়ের জন্য ডান কাতে ঘুমানো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেই বুখারী হাদিস সেই মুসলিমের হাদিস মিশকাতের হাদিস বুখারী হাদিস 247 6314 সেই মুসলিমের 2710 মেশকাতের হাদিস 2385 এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে ইদা আতাইতা মাযজাআকা ফাতাওয়াদ্দা যখন ঘুমাতে আসো ওযু করো ওযুকালিস সালাত মানে নামাজের ওযুর মতন এরপরে সুম্মাস্তাজালা শিক্কাকাল আইমান মানে তুমি তারপরে ডান কাত হয়ে ঘুমাও সহিহ মুসলিম 2710 তো এই ক্ষেত্রে এই শয়ন করার ক্ষেত্রে বাম দিকে ঘুমানো উচিত না সেটি নারী পুরুষ উভয়ের জন্যই বাম পাশে পেটের উপর ভর করে শোয়া উচিত নয় সকলের জন্য ইমাম ইবনে কাইয়্যিম তিনি বলেছেন যে বা দিকে অথবা পেটের উপর ভর করে শয়ন করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বৈজ্ঞানিক দৃষ্টিতেও ডান কাতে শয়ন করার স্বাস্থ্যগত উপকারিতা আছে স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে ডান কাতে শয়ন করা অনিদ্রা দূর করে শান্তিময় ঘুম আনে নাক ডাকার সমস্যা থেকে মুক্ত হয় খাদ্য হজম পাকস্থলী হৃৎপিণ্ডের সুস্থতা শরীরে রক্ত চলাচল সবগুলো নারী এবং পুরুষ উভয়ই সমান তো এই ক্ষেত্রে ইচ্ছা করলে স্বামী তার স্ত্রীকে সুবিধা অনুযায়ী ভালো লাগা অনুযায়ী ডান পাশে বাম পাশে যেদিকে রেখে ঘুমাতে পারে চলাচলের ক্ষেত্রে ডান পাশে বাম পাশে যেদিকে রাখতে কমফোর্টেবল সেদিকে রাখতে পারে গর্ভবতী নারী অসুস্থতা বা শরীরের ডান পাশে কোনো সমস্যা থাকলে ইত্যাদি যথাসাধ্য তাদেরকে যেই কোনো সাইডেই তারা রাখা যেতে পারে হাঁটা চলার ক্ষেত্রে একই কথা এমন নয় যে তাদেরকে বাম পাশে রেখে হাঁটতে হবে এটি একটি ভুল ধারণা স্পষ্টই কুসংস্কার বলা যেতে পারে অনেকে আবার বলে যে বাম পাশে মা থাকলে মাকে ডান পাশে রাখতে হয় বাম পাশে স্ত্রী রাখতে হয় এগুলো মন গড়া গোড়ামি ধারণা বাস ধারণা অধিকাংশ সময়ই সঠিক হয় না আর এটি তো স্পষ্ট কোনো দলিল নেই স্পষ্ট নিষেধ জাতীয় কোনো কিছু এটি আমাদের বাংলাদেশে আমরা এগুলো ভাবি অন্য পৃথিবী অন্য কোনো দেশের এই সমস্ত থিঙ্কিং আসে না বরং প্রত্যেকটা জিনিস ডান ডান দিক থেকে করা শুরু অতএব সেই সেই দৃষ্টিকোণ থেকে ডান দিকে বাম দিকের বিষয়টি এভাবেই যেহেতু উভয় ডান ডানপন্থী আমরা সাবুলিয়ামিন আমাদের সবকিছু জানান ডান দিক থেকে
অতএব স্ত্রী ডান পাশে বা বাম থাকে, বাম পাশে থাকার সাথে কোন মঙ্গল অমঙ্গল অথবা অন্য কোন বিষয় শরীয়তে এই ধরনের বিশ্বাস রাখা কেউ ওলামায়ে কেরাম বলেছেন শিরিক এক ধরনের। আচ্ছা, ডান পাশে রাখার পক্ষে একটি যুক্তি দেওয়া হয় যে স্ত্রী ডান থাকে কোন দুর্ঘটনা বা শত্রুর আক্রমণ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে হলেও স্ত্রীকে ডান হাতে আগলে রেখে বাম হাতে শরীর দ্বারা আত্মরক্ষা করা সম্ভব হবে, মানে বাম পাশে রাখলে ডান হাতের শক্তি বেশি। তো এটা তো একটা নিজস্ব একটা মতামত যে আমার স্ত্রী বাম পাশে থাকলে শত্রু আসলে বা কেউ কিছু করলে আমি ডান হাত দিয়ে শক্ত। আচ্ছা, তো যারা বাম হাতে, অনেকে ডান হাতের থেকে বাম হাতের শক্তি বেশি পান, তো তারা কি করবেন? অতএব শরীয়তে এমন কোন বিষয় নির্ধারণ করে দেয়নি যে বাম পাশে বা ডান পাশে, তবে প্রত্যেক ব্যক্তি আপন আপন কাজকর্ম ডান দিক থেকে শুরু করবে, রাস্তা ডান দিক থেকে চলবে ইত্যাদি সবকিছু, এমনকি জামা কাপড় ইত্যাদি সবকিছু ডান দিক থেকে শুরু করবে, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে শুরু করবে। তবে যেটি বলেছেন যে তাদেরকে বাম পাশে হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে, হ্যাঁ, সেই বুখারীতে একটি হাদিস এসেছে যে তাদেরকে খুলিকাতিল ইমরাতু মিন দিলাইন, তাদেরকে কিছুটা বাঁকাপনতা আছে, আর এটা তারা উদ্দেশ্য না যে প্রত্যেক স্বামীর হাড্ডি থেকে তাদেরকে ফানানো হয়েছে, না। তাহলে একজন স্বামীর অনেক ক্ষেত্রে একাধিক স্ত্রী হয়, তাহলে কি সবাইকে ওইভাবে না? বরং আদম আলাইসাল্লামের বলা আদম হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইসাল্লাম থেকেই, এবং এই হাওয়া মানে হল হায়াত, মানে একটা লাইফ থেকে আর একটা লাইফ এসেছে, মানে আদম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বানিয়েছেন, আর হাওয়া আলাইসাল্লামকে আদম আলাইসাল্লামের সঙ্গী সাথী হিসেবে সৃষ্টি করা হয়েছে, এবং সেই ক্ষেত্রে বলা হয় যে আদম আলাইসাল্লামের বাম পাশে হাড্ডি থেকে হাওয়া, তার মানে পুরুষ এবং নারী, নারীকে ঠিক এইভাবে এই প্রথম পুরুষ আর প্রথম নারী, যেহেতু তাদের সৃষ্টির ইতিহাস এভাবে, এই দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে বাম পাশে হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এবং বাম পাশের হাড্ডির মধ্যে বাঁকাপনতা আছে, খলিফাতুল ইমরাতু মিন দিলাই, কিছুটা বাঁকাপনতা আছে, আর সেই জন্য বলা হয়েছে তাদেরকে উসিকুম বিতাকওয়াল্লাহ ও আশিরুহুন্ন বিল মারুফ ইত্যাদি হাদিসের শব্দ ব্যবহৃত, তার মানে তাদেরকে নসিহত করা, কারণ বেশি শায়েস্তা করতে গেলে ভেঙে ফেলবে, অতএব তাদেরকে ওইভাবে রেখেই কাজ নিতে হবে। এর দ্বারা মূলত আসলে এটি এক ধরনের বহু ধরনের ব্যাখ্যা হতে পারে, এই কারণে যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে উভয়কে আল্লাহ ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন, নারীদের মধ্যে আবেগ আছে, উদ্দীপনা আছে, পুরুষের মধ্যে রাগ আছে, এবং সেই সাথে সাথে তুলনামূলকভাবে অনেক ক্ষেত্রে নারী ধৈর্য ধারণ করতে সক্ষম, পুরুষেরা করতে পারে না ইত্যাদি। তো সবকিছু মিলিয়ে যখন একটু এদিক সেদিক হবে, তখন নারীদের থেকে অনেক ক্ষেত্রে ইত্যাদি বাঁকাপনতা, মানে ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে তারা ঝগড়া বিবাদ ইত্যাদি, এগুলোই বাঁকাপনতা বোঝানো হয়েছে। সেই ক্ষেত্রে কি করবে, কি শায়েস্তা করতে যাবে? না, বরং তাদেরকে উপদেশ প্রদান করবে, এবং উপদেশের মাধ্যমে তাদের কাছ থেকে ভালো ফলাফল পাওয়া যাবে। এই বিষয়গুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বুঝিয়েছেন। বিদায় হজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা দেখবেন যে বিদায় হজের যে ভাষণ, সেই ভাষণের মধ্যে নারীদের কথা বারবার রাসূলুল্লাহ উল্লেখ করেছেন যে তারা কিন্তু তোমাদের ওর কাছে বন্দীর মতন, অতএব তাদের সাথে উত্তম আচরণ করা। আর তারা ছোট ছোট অনেক বিষয়গুলো নিয়ে অনেক সময় ঝগড়া বিবাদে লিপ্ত হয়, সেগুলোকে এড়িয়ে চলা এবং উপদেশ প্রদান করা, তার মানে এই দুর্বল ভেবে তাদেরকে মারপিট না করা, চপেটাঘাত না করা ইত্যাদি, এগুলো বোঝানো হয়েছে। জি, আশা করি এই আলোচনার মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়েছে। তারা আমাদের হাতে এক ধরনের আমানত, অনেক বড় আমানত, অতএব তাদের এই জাতীয় বিষয়গুলো পাশ কেটে চলা অথবা উপদেশের মাধ্যমে কাজ চালিয়ে নেওয়া, কোন ধরনের শায়েস্তা করতে না যাওয়া, মানে একেবারে হাড্ডি সোজা করে সার্ব বাঁকা হাড্ডি, এটা নিষেধ করা হয়েছে, একটা উপমা দেওয়া হয়েছে এর সাথে। জি, আর সেই সাথে আদম আলাইসাল্লামের থেকেই হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে, বলা হয় যে বাম পাশের হাড্ডি থেকে বা বাম পাশের হাড্ডি একটু বাঁকা। জি, ওলামায়ে কেরামগণ আরো বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তো এক্ষেত্রে আমরা যে মূল বিজে বিষয়টি, সেটি হল বাম পাশে যেদিকে কমফোর্টেবল হবে সেদিকে রাখতে পারে, অনেক ক্ষেত্রে ডান পাশে রাখলে ভালো হয় বা বাম পাশে রাখলে ভালো হয়, তবে এটি এমন নয় যে ওই ডান পায়ের জুতা বাম পায়ের জুতা মানে একটা সেইভ আছে, এই সেইভ থেকে আলাদা হয়ে যায়, ডান পাশের জুতা যদি বাম পাশে রাখা হয়, বাম পাশে বাম পায়ে পড়া হয়, তো এক্ষেত্রে দেখা যায় ম্যাচিং হয়নি, এরকমের কোনো কিন্তু নয়, কিন্তু যে এই হাড্ডির সাথে এই হাড্ডিটা এইভাবে ফিটিং করলে মিলবে না, এমন কোন বিষয় থাকলে শরীয়তে ওইভাবে বলা হতো। জি, আল্লাহ তাআলা আলাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।